আমাদের মধ্যে কিন্তু এমন ধরনের অনেক ইউটিউবারই আসে যারা বছরের পর বছর কষ্ট করে কিন্তু কোনোভাবেই তাদের ইউটিউব চ্যানেল গ্রো করে না তাদের কোনো ভিডিওতে ভিউজ আসে না তাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে না হয়তো ঠিক এমনটা আপনার সাথেও কিন্তু হচ্ছে এবং আপনি হয়তো ভেবে দেখবেন যে আপনি এত দিন ধরে কষ্ট করছেন এতভাবে কষ্ট করছেন এমন কিছু নেই যেটা আপনি করেননি তারপরও আপনার ইউটিউব চ্যানেলটা কোনোভাবেই গ্রো হচ্ছে না বা আপনি ইউটিউবে সফল হচ্ছেন না এবং আপনার অসফল হওয়ার পিছনে আসলে অনেকগুলো কারণ আছে কিছু কিছু ভুল আমরা ইউটিউবার সবসময় করে থাকি এবং যে ভুলগুলোর কারণে জীবনে কখনোই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না এবং আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে এমন পাঁচটি ভুল তুলে ধরার চেষ্টা করব যে ভুলগুলো যদি আপনি কখনো করে থাকেন তাহলে আপনি ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না এবং আপনি পুরো ভিডিওটা দেখার পরে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি এর মধ্যে কোন ভুলটা সবসময় করে থাকেন এবং কি কারণে আপনি ইউটিউবে সফল হচ্ছেন না এবং ভিডিওর একবারের শেষের দিকে আমি এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনি যদি মেনে চলেন তাহলে ইউটিউবে আপনি এই বছরেই ইনশাল্লাহ একটা সফলতা পাবেন অলরেডি অনেক বক বক করে ফেলছি চলেন মূল ভিডিওতে জাম্প করি এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিজ থেকে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য সব থেকে বেশি ভুল করে থাকে সাধারণত নতুন ইউটিউবাররা যারা নতুন নতুন ইউটিউবে আসে নিয়ম নিয়মকানুন কোনো কিছুই জানে না তারা সবসময় বেশি ভুল করে থাকে তো প্রথমে আমরা যে ভুলটি নিয়ে কথা বলবো সেটা হলো স্প্যামিং এবং স্প্যামিং কি এবং কিভাবে আপনি স্প্যামিং করছেন এই পুরো বিষয়টা এখন আমরা একটু ক্লিয়ার করি সাধারণত আপনি যদি এই ভিডিওর কমেন্টগুলো দেখেন তাহলে সেখানে কোথাও না কোথাও দেখবেন যে কোনো একজন ব্যক্তি কমেন্ট করছে এবং কমেন্টে বলছে যে আপনারা আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারপর আমার চ্যানেলটা লাইক করেন আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করি সেটা আপনারা দেখেন এটাই নরমালি এক ধরনের স্প্যামিং এবং আপনি যদি ইউটিউবের গাইডলাইন পড়েন তাহলে আপনি সেখানে খুব ক্লিয়ারভাবে দেখতে পারবেন যে কোনো মানুষ যদি কমেন্ট বক্সে এস ইউবি এইটুকু লেখে এবং এইটুকুতেও পর্যন্ত এই লেখাটা স্প্যাম হয়ে যায় সাবস্ক্রাইব এই কথাটা পুরোটা লেখার প্রয়োজন নেই কোনো মানুষ যদি এসিউ বি এইটুকু লেখে সেটা সম্পূর্ণরূপে স্প্যাম এর হলো নতুন ইউটিউবাররা যেটা করে তাদের সাবস্ক্রাইবার কম থাকে তাদের ভিউজ কম আসে বলে তারা সাধারণত অন্যের ভিডিওতে গিয়ে এই ধরনের কমেন্টগুলো করে সব সময় দেখবেন যে তারা হয়তো বলবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল থেকে ঘুরে আসেন আমাকে একটা সাবস্ক্রাইব করলে আমি আপনাকে দুইটা সাবস্ক্রাইব করব এই ধরনের কথাবার্তা কিন্তু আপনি সবসময় হয়তো দেখেছেন এবং আরও অবাক করা বিষয় হলো যে এই ভিডিওটা দেখে পরেও দেখবেন যে এই ভিডিওতে কোনো না কোনো নতুন ইউটিউবার সে এই ভুলটা করবে এবং সেখানে লিখবে যে আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আমি আপনার করতেছি সাধারণত এই কথাটা যখনই আপনি কমেন্টে লিখবেন সাথে কিন্তু এটা যাবে এবং এই ধরনের স্প্যামিংগুলো আপনি কখনোই করতে পারবেন না যদি নতুন ইউটিউবার হন বা পুরনো ইউটিউবার হন এগুলো কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে সম্পূর্ণ বাইরে সো যদি আপনি এরকম ধরনের কাজ করে থাকেন রেগুলার তাহলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা কখনোই আপনি গ্রো করতে পারবেন না সে আপনি যত হাই কোয়ালিটি ভিডিও তৈরি করেন না কেন কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে না যদি আপনি এই ধরনের স্প্যামগুলো রেগুলার করে থাকেন তো এখন থেকে চেষ্টা করবেন যে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা শোনার প্রয়োজন হয় বা বলার প্রয়োজন হয় সেটা আপনি সরাসরি কমেন্ট করবেন তাছাড়াও আরও একটা বিশেষ ভুল করে থাকে নতুন ইউটিউবাররা তারা যেটা করে সাধারণত একই কমেন্ট বারবার করতে থাকে সো এটাও কিন্তু এক ধরনের স্প্যামিং যে আপনার একটা ভিডিওতে একই কমেন্ট আপনি বারবার বারবার করছেন বা অন্যান্য অনেক চ্যানেলে আপনি একই কমেন্ট বারবার করছেন সেক্ষেত্রে ইউটিউব মনে করে যে এই ইউটিউব চ্যানেলটা একটা রোবোটিক ইউটিউব চ্যানেল সো সেক্ষেত্রে যেটা হয় আপনার রোবোটিক বিহেভিয়ারের জন্য আপনার ইউটিউব চ্যানেলটা সাধারণত গ্রো করে না সো এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে আসি দুই দুই নাম্বার নাম্বার ভুলটা ভুলটা যে আমরা সবসময় করে থাকি সেটা হলো কপিরাইট আমরা যখন প্রথম প্রথম ইউটিউবে আসি আমরা মনে করি যে আরে এত কষ্ট করে লাইট ক্যামেরা হ্যান ত্যান এত কিছুর তো কোনো দরকার নেই অন্যের একটা ভিডিও কপি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলেই তো হয় সাধারণত ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন যেগুলো আপনি কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে ভাইয়া যদি এরকম ভিডিও পাওয়া যায় তাহলে সমস্যা কোথায় সমস্যা আসলে এখানেই আপনি যতই ভিডিও কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন না কেন এটা কখনোই দেখবেন র্যাঙ্ক করবে না তার কারণ হলো যে আপনি এমন একটা সোর্স থেকে এই ভিডিওটা কপি করছেন আপনাকে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়ার মতো লিগাল ইনফরমেশন নেই ইউটিউবের কাছে কিন্তু ইউটিউবের হাতে ক্ষমতা আছে। আপনার এই ভিডিওটা র্যাঙ্ক না করার আর ইউটিউব ঠিক আপনার সাথে এটাই করবে আপনি যখনই অন্য কারোর ভিডিও কপি করবেন কপি করে আপনার ইউটিউব চ্যানেল আপনি আপলোড করবেন সেক্ষেত্রে ইউটিউব কখনোই এই ধরনের চ্যানেলগুলো র্যাঙ্ক করাবে না সেটা আপনি বছরের পর বছর যত বছরই কপি করেন না কেন দেখবেন যে পাঁচ বছর পরেও আপনার ইউটিউব চ্যানেল যে জায়গায় ছিল এখনও সেই জায়গায় থেকে যাবে সো যারা আসলে এখনও এরকমটা মনে করেন যে আমি অন্যের একটা ভিডিও কপি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং এডিট করে খুব মাস্টার মাইন্ড লাগিয়ে এডিট করে সেটা আপলোড করবো কোনোভাবে কপিরাইট ধরবে না সো এইরকম যারা চিন্তা করতেছেন আমি একটু ক্লিয়ার করি যে আপনারা এটা অবশ্যই করতে পারবেন কিন্তু এই পাবেন না কাজগুলো থেকে সব সময় বিরত হোক আপনি ভালো গান গাইতে পারেন আপনি ভালো কবিতা বলতে পারেন বা আপনি কোনো কিছু ভালো বুঝাতে পারেন যে কোনো টপিকে হয় ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পিছনে অথবা যদি আপনি কোনোটা না পারেন তাহলে আপনি ভালোভাবে গেম খেলুন বা গেম স্ক্রিন রেকর্ড করে আপনি সেটা কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন গেমিং এর কিন্তু অনেক চাহিদা আছে ইউটিউবে সো কপিরাইট থেকে সম্পূর্ণ বিরত থাকুন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাতে আপনি সফলতা পাচ্ছেন তারপরে তিন নাম্বার আমরা যে ভুলটা নিয়ে আলোচনা করব। এটা নতুন ইউটিউবার এবং পুরনো ইউটিউবার সবাই আসলে করে থাকে আর এটা হলো মিসলিডিং ডেটা তার অর্থ হলো যে আমরা অনেক সময় কিন্তু দেখি যে টাইটেলে একরকম লেখা থাকে ভিডিওতে প্লে করলে ভিডিওটা আরেক রকম প্লে হয় এমনটা কিন্তু আমরা অনেক সময় দেখি হয়তো আপনি এমনটা দেখবেন যে থামনেলে লিওনের ফটো কিন্তু ভিডিও প্লে করার পরে দেখবেন সেখানে মোশারফ করবে ভিডিও সো এমনটা কিন্তু আসলে সব সময় হয়ে থাকে আমরা অতিরিক্ত ভিউ পাওয়ার লোভে আমরা সাধারণত এই ধরনের ভুলগুলো করে থাকি এবং এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই স্প্যাম এবং মিসলিডিং ডেটার মধ্যে পড়ে যায় তাছাড়াও আপনি শুনলে অবাক হবেন যে আপনার ভিডিও রিলেটেড থামনেল যদি আপনি ব্যবহার না করেন তাহলে যে কোনো সময় আপনার ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত চলে আসতে পারে তো সব সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা যে টপিকে বা যে রিলেটেড সেই রিলেটেড থামনেল এবং টাইটেল ব্যবহার করা এবং যদি আপনি এটা না করেন তাহলে যেটা হবে যে আপনার ওই ভিডিওটা কখনোই র্যাঙ্ক করবে না কারণ সিম্পলভাবে একটা জিনিস একটু বুঝেন ইউটিউবে আমরা যত ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো কিন্তু কোনো মানুষ ধরে ধরে র্যাঙ্ক করায় না এই ভিডিওগুলো সম্পূর্ণ রোবোটিকভাবে অ্যানালাইটিস করা হয়ে থাকে সো রোবট কিন্তু সবসময় চেক করবে যে আপনার আপনার টাইটেলে কি লেখা আছে আপনার ডিসক্রিপশানে কি লেখা আছে এবং আপনার থামনেলে কি আছে। সেটা স্ক্যান করে তারপরে সে নির্ধারণ করে যে আপনার এই ভিডিওটা কতটুকু র্যাঙ্ক করবে বা কোথায় কোথায় আপনার ভিডিওটা পাবলিশ হবে আর এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে আর তার জন্য এখন থেকে যেটা করবেন যে টপিকে ভিডিও তৈরি করবেন সেই টপিকে থামনেল দিবেন এবং সেই টপিকে টাইটেলটা দিবেন। তাহলে যেটা হবে যে এই রোবটগুলোর খুব বুঝতে সুবিধা হবে যে আপনার এই ভিডিওটা কোন টপিকে আপনি তৈরি করছেন এবং এই ভিডিওটার কতটুকু র্যাঙ্কিংয়ের প্রয়োজন এই বিষয়টা এখন থেকে মাথায় রাখার চেষ্টা করবেন তারপরে যে টপিকটা আসে সেটা হলো অডিও কোয়ালিটি আমরা সাধারণত সব সময় চিন্তা করি যে আমাকে সুন্দর দেখাচ্ছে কিনা ক্যামেরাতে বা আমার আশপাশে আরও কি কি জিনিসের প্রয়োজন আছে যেমন দেখেন আমি আগে যে সেট ভিডিও করতাম পিছনে আমি নতুন সেট করছি তারপর লাইটিং করছি অনেক কিছু করছি এগুলো কিন্তু আমি সবই করছি কিন্তু আমার অডিও কোয়ালিটি আগে আমি যেটা ইউজ করতাম এখনও আমি সেই মাইক্রোফোনই ব্যবহার করি সো এর অর্থ কিন্তু যে আমি আমার অডিও কোয়ালিটি কোন কোনোভাবেই ইম্প্রুভ করি নেই এখন মনে করেন যে আপনার সামনে আমি একটা মুভি পেলে করে দিলাম কিন্তু মুভির সাউন্ড কোয়ালিটি একদমই ভালো না আপনি কোনো কথাই ভালোভাবে বুঝতে পারছেন না বা পিছন থেকে ঘ্যার ঘ্যার ফ্যার ফ্যার শব্দ হচ্ছে সো একটা সময় দেখবেন যে আপনি ওই মুভিটা কখনোই পুরাটা দেখবেন না সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা যদি ইউটিউবার হওয়ার ইচ্ছা আপনার থাকে তাহলে বলবো যে ভিডিও কোয়ালিটির থেকে সবসময় বেশি আপনি মনোযোগ দিবেন অডিও কোয়ালিটিতে যেমন নতুন একটা মুভি আসছে মারদানি টু এই মুভিটার এইচডি ভার্সন কোথাও আমি খুঁজে পাইনি কিন্তু এই মুভিটার যে হল ফিল্ম ভার্সন আছে সেটা ডাউনলোড করার পরে আমি দেখি যে এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তার অর্থ হলো মুভিটা একটু কষ্ট হলেও কিন্তু দেখা যাবে কিন্তু মুভিটার যদি এইচডি কোয়ালিটির হতো কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি খুবই বাজে হতো তাহলে কিন্তু আপনি কখনোই এই মুভিটা দেখতেন না সো এই উদাহরণ থেকে আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আসলে ভিডিও কোয়ালিটির থেকে অডিও কোয়ালিটিটা সব থেকে বেশি জরুরি তো নতুন ইউটিউবাররা বেসিক্যালি আসলে এটাই করে সবসময় চেষ্টা করে খুব ভালো দেখতে বা খুব স্টাইল একটা ভিডিও তৈরি করতে কিন্তু তারা অডিও কোয়ালিটির উপরে একদমই মনোযোগ দেয় না তার কারণে যেটা হয় যে অডিও কোয়ালিটি ভালো হয় না এবং অডিও কোয়ালিটি ভালো না হওয়ার কারণে তাদের ভিডিওটা পুরাটা কেউই দেখে না এবং না দেখার কারণে তাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না সব চ্যানেলটাও একটা সময় কিন্তু গ্রো করে না সো এই বিষয়টা আপনি এখন থেকে মাথায় রাখবেন যে আপনার ভিডিও কোয়ালিটি থেকে অডিও কোয়ালিটিটা থেকে বেশি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার যে ভুলটা আমরা সবসময় করে থাকি সেটা নো নতুন ইউটিউবার পুরনো ইউটিউবার বা বুড়ো ইউটিউবার বা ইয়াং ইউটিউবার সবাই আসলে এই ভুলটা করে থাকে ইভেন আমি নিজেও এই ভুলটা এখনও মাঝে মাঝে করি সেটা হলো ডিপ্রেশনে পড়ে যাওয়া আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি এবং ওই ভিডিওতে যখন কোনো ভিউজ হয় না বা ভিউজ হচ্ছে না বা আপনি অনেক এসিও করছেন অনেক ব্যাকলিং করছেন অনেক কিছু করছেন মানে এমন কিছু নাই যেটা আপনি করেন নাই কিন্তু তারপরও আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না সেক্ষেত্রে যেটা হয় আপনি একটু হলো ভেঙে পড়েন এবং সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু মাঝে মধ্যে ভেঙে পড়ি আমার এই ইউটিউব চ্যানেলে অলমোস্ট তিন লক্ষর মতো সাবস্ক্রাইবার আছে কিন্তু একটা ভিডিও আপলোড করলে সেখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারের উপরে কখনোই ভিউজ হয় না সো এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমার জন্য যে আমার ভেঙে পড়ে যাওয়াটা উচিত কিন্তু একটা জিনিস আপনি ভেবে দেখেন যদি আমি ভেঙে পড়তাম বা আমি যদি ইউটিউবিং অফ করে দিতাম তাহলে যখন আমার দুই লাখ সাবস্ক্রাইবার ছিল আমি কিন্তু ওই জায়গায় স্টপ হয়ে যেতাম আজকে অলমোস্ট কিন্তু আমার তিন লাখ সাবস্ক্রাইবার হতো না সো এই সিম্পল জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যে আপনি একটুখানি ভেঙে পড়ার জন্য বা একটুখানি ডিপ্রেশনে পড়ে যাওয়ার জন্যে বা আজকে আপনার ভিউজ হচ্ছে না বা হবে না এই চিন্তা ভাবনা করে যদি আপনি আজকে কাজ বন্ধ করে দেন তাহলে কিন্তু এখানেই আপনি থেমে যাচ্ছেন আপনি কিন্তু একটা স্টেপও আগাচ্ছেন না আবার মনে করেন যে নতুন ইউটিউবাররা নতুন নতুন যখন ভিডিও তৈরি করে এই ভিডিওতে সাধারণত অনেক ভুল থাকে অনেক কিছু মিসলিডিং থাকে তার কারণ দেখবেন যে অনেক মানুষ এখানে আজে বাজে কমেন্ট করে এবং যখন নতুন ইউটিউবাররা এই কমেন্টগুলো দেখে তখন তার মনটা টোটালি ভেঙে যায় এবং সে ভাবে যে আমি আর ইউটিউবে কাজ করব না যেমন দেখেন যে আমার ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল যখন আমার বিশ হাজার সাবস্ক্রাইবার ছিল তখন অনেকেই আমার ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স সেখানে গালাগালি পর্যন্ত করতো কিন্তু আপনি যদি এখন চেক করে দেখেন দেখবেন আপনারা এখানে একটা গালিও পাবেন না এবং প্রত্যেকটা কমেন্ট দেখবেন খুবই ভালো বা কেউ দোয়া করছে কেউ ভালো বলছে কেউ এগিয়ে যাওয়ার কথা বলছে মানে সবাই ভালো বলছে এর অর্থ হলো যদি ওই বিশ হাজার সাবস্ক্রাইবার যখন আমার ছিল আমি যদি ডিপ্রেশনে পড়ে ওখানেই বন্ধ করে দিতাম তাহলে কিন্তু আজকে আমি এখানে আসতে পারতাম না এবং আজকে যেমন এই যে ভালো ভালো কমেন্টগুলো পড়ছে এই কমেন্টগুলো কিন্তু আমি কখনোই পেতাম না তার অর্থ হলো যে যে যাই বলুক আপনি জাস্ট রেগুলার ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে ভিউজ হোক না হোক আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার চেষ্টা করেন ভালো ভালো ইনফর ইনফরমেশন মানুষকে দেওয়ার চেষ্টা করেন আজকে না হোক কালকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ভিজিটর আসবে সাবস্ক্রাইবার বাড়বে আপনার ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করবে যদি আপনি আরও অনুপ্রেরণা নিতে চান তাহলে বলবো তানজিল একাডেমি নামের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশে এই ইউটিউব চ্যানেলটা আপনি ভিজিট করতে পারেন তার ইউটিউব চ্যানেলে মোটামুটি এগারোশো ভিডিও আছে মানে হলো এক হাজার একশো ভিডিও এগারোশো ভিডিও এগারোশো ভিডিও কিন্তু তৈরি করাটা মুখের কথা না একশো একটা ভিডিও তৈরি করতে কিন্তু জান বের হয়ে যায় তার ইউটিউব চ্যানেলে এগারোশোরও বেশি ভিডিও আছে কিন্তু তার ইউটিউব চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার হয়তো পনেরো হাজারও নেই কিন্তু তারপরও আপনি চেক করে দেখতে পারেন যে তার ইউটিউব চ্যানেলে সে রেগুলারলি ভিডিও আপলোড করছে সো এখান থেকে কিন্তু আপনি যথেষ্ট অনুপ্রেরণা নিতে পারেন যে এগারোশো ভিডিও আপলোড করার পরেও একটা মানুষ যখন সফলতা পাচ্ছে না তারপরও সে কাজ করছে এবার আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে আপনি আজ পর্যন্ত কয়টা ভিডিও তৈরি করছেন হয় দশটা পঞ্চাশটা একশোটা এক হাজার তো তৈরি করেন নাই আগে তৈরি করেন আপলোড করেন তারপরে হতাশ হবেন সো এই ছিল মোটামুটি পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ ভুল যেগুলো নতুন ইউটিউবাররা এবং পুরনো ইউটিউবাররা মাঝে মধ্যে করে থাকে সো এই ভুলগুলো আপনি সবসময় একটু অ্যাভয়েড করবেন যদি আপনি ইউটিউবে নতুন করে আসার প্ল্যান করেন অথবা ইউটিউবে আসতে চাচ্ছেন তাহলে এই ভুলগুলো যদি আপনি টোটালি বাদ দিয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন যে খুবই ইজিলি এবং খুবই দ্রুত সবার থেকে ফাস্ট আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে এবং আপনি খুবই দ্রুত ইউটিউবে সফলতাটা পেয়ে যাবেন সো যদি পুরো ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর প্রতিবারের মতো যে কথাটা বলি আপনি যদি এই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি বক্সে শেয়ার করেন এবং শেয়ার করে সেই লিঙ্কটা আমাকে একটু কমেন্ট করে দেন তাহলে আমি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নামটা অ্যাট দ্য রেট সহকারে মেনশন করে দিব সেক্ষেত্রে যেটা হবে যে আমার ইউটিউব চ্যানেলটা প্রতিদিন যে পরিমাণ মানুষ সার্চ করে এই সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ইউটিউব চ্যানেলটা চলে আসবে অ্যাট দ্য রেট সহকারে কীভাবে র্যাঙ্কিং সিস্টেমটা কাজ করে যদি আপনি না জেনে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করেন এবং ওই পুরো ভিডিওটা দেখে ফেলেন আর আপনারা যদি টেক বাংলার ভিডিও খুবই ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি বক্সে শেয়ার করুন এবং আমাকে লিঙ্ক দিন আমি ওখানে আপনাকে মেনশন করে দিব সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই